তাহলে দেখো আজকের আমরা করব ক্লাস 12 এর চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম কি পার্টনারশিপ অ্যাকাউন্টস চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। অর্থাৎ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও কথার মানে কি, যে প্রফিট শেয়ার করবার জন্য, প্রফিটটা ভাগ করে নেওয়ার জন্য যে রেশিওটা, যে অনুপাতটা দেওয়া রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এই চ্যাপ্টারটা তো করব, তো এই চ্যাপ্টারের মানেটা আগে আমরা বুঝে নিই যে প্রফিট শেয়ার করবার সময় যে রেশিওটা রয়েছে সেটা কেন চেঞ্জ হচ্ছে এবং কখন কখন চেঞ্জ হচ্ছে। তাহলে চলো এই মানেটা আগে আমরা বুঝে নিই, তারপর আমরা অঙ্কগুলোতে যাব। আর বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো বড় অঙ্ক থাকে না, এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ থাকে এমসিকিউ। এমসিকিউ ছাড়া কিন্তু বড় কোনো অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকে না। তো আমরা এমসিকিউগুলোই সলভ করব, কিন্তু তার আগে আমরা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই, ওকে? তাহলে কথা হলো প্রফিট শেয়ারিং রেশিও। দেখো প্রফিট শেয়ারিং রেশিও কখন চেঞ্জ হবে, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হবে কখন এবং কেনই বা চেঞ্জ হবে, এই নিয়ে আমাদের অঙ্কটা। তো দেখো প্রফিট শেয়ারিং রেশিও সাধারণত চারটে কারণে চেঞ্জ হতে পারে, চারটে কারণে। এক, প্রথমত অ্যাডমিশন অফ এ পার্টনার, ঠিক আছে, কোনো পার্টনার যদি ব্যবসায় নতুন যোগ দিয়ে থাকে তাহলে কিন্তু প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হতে পারে। অর্থাৎ ধরে নেওয়া যাক দুজন পার্টনার রয়েছে, একজনের নাম পি, অপরজনের নাম কিন্তু কিউ। তারা ঠিক করেছে তাদের যদি এক হাজার টাকা প্রফিট হয় তারা কিন্তু সেটাকে 3:2 এই অনুপাতে ভাগ করবে। কিন্তু হুট করে দেখা গেল এই দুজন ব্যবসা করতে করতে ব্যবসার মধ্যে আরেকজন নতুন যোগ দিয়ে দিল, যে নতুন যোগ দিল নতুন পার্টনার, তার নাম হলো আর। তো এই তিনজনে যখন এবারে ব্যবসাটা করছে, এবারে যখন তিনজন মিলে ব্যবসা করছে তখন কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু 3:2 নেই। এবারে ভাবো চেঞ্জ হয়ে গেছে 5:2:1 ধরে নেওয়া যাক, এরকম হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে গেল নতুন একজন আসার ফলে, তার জন্য আমরা কি বলতে পারি যে অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার আসার ফলে কিন্তু রেশিও চেঞ্জ হতে পারে, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, কোনো পার্টনার যদি ব্যবসা থেকে রিটায়ার করে যায় তাহলেও কিন্তু তাদের রেশিও চেঞ্জ হতে পারে। ধরা যাক, আবার আমি এই উদাহরণটাকে মাধ্যমেই বোঝাচ্ছি, ভাবো পিকিউআর ব্যবসা করছিলো এবং তাদের ভাবো যে প্রফিট শেয়ারিং রেশিওটা, ধরে নেওয়া যাক তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল 5:2:1। এবারে তাদের মধ্যে ধরে নেওয়া যাক কিউ রিটায়ার করে গেল, অর্থাৎ ব্যবসা ছেড়ে ভাবো চলে গেল, তার ফলে তাদের ভাবো রেশিওটা চেঞ্জ হতে পারে। হতে পারে কি ভাবো P:R, সেক্ষেত্রে কী হয়ে যেতে পারে, ভাবো P:R সেক্ষেত্রে হয়ে যেতে পারে 5:1। তার ফলে দেখো এই যে রেশিওটা ছিল সেই রেশিওটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এই রেশিওটা কেন চেঞ্জ হয়ে গেল, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, কোনো পার্টনার রিটায়ার করে গেছে বলে কিন্তু রেশিও চেঞ্জ হতে পারে। তাহলে অ্যাডমিশনের ফলে রেশিও চেঞ্জ হতে পারে, রিটায়ারমেন্টের ফলে রেশিও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং তাছাড়া আরেকটা বলে রাখি, সেটা হলো যে যদি অ্যামালগামেশন হয়, অর্থাৎ অ্যামালগামেশন কথার অর্থ কী, ভাবো এ আর বি দুজন মিলে একটা ব্যবসা করছে এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ধরে নেওয়া যাক 5:2, পাশাপাশি পাশে আবার একজন ব্যবসা করছে যার ভাবো CRD, দুজন মিলে ব্যবসা করছে এবং তাদের ভাবো প্রফিট শেয়ারিং রেশিও ভাবো 3:2, তো এই দুটো কোম্পানি মিলে ঠিক করলো তারা কী হবে, এক হয়ে যাবে, একসাথে মিলে ব্যবসা করবে। এটাকে বলা হয় দুটো কোম্পানির কী হয়ে যাওয়া, অ্যামালগামেশন হয়ে যাওয়া। তো অ্যামালগামেশন হয়ে যাওয়ার ফলে ভাবো তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা ভাবো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, সেক্ষেত্রে এরকম হতে পারে ভাবো 5:1:2:2:3 এরকম হয়ে যেতে পারে। তাহলে এই কারণেও কিন্তু অ্যামালগামেশনের ফলেও কিন্তু দেখো রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আর আরেকটি কারণ থাকে যেটা কিন্তু পার্টনাররা নিজেদের যে কোনো কারণের ফলে কিন্তু চেঞ্জ করে নিতে পারে, যে কোনো একটা কারণের ফলে, ধরে নেওয়া যাক অপর একটি কারণ। তাহলে তিন নম্বরে আমরা কী বলতে পারি, অ্যামালগামেশনের কারণে কিন্তু তাদের রেশিও চেঞ্জ হতে পারে। এবং তাছাড়াও চার নম্বর যে কারণটা সেটা হলো ভাবো, ধরে নেওয়া যাক ভাবো এ আর বি দুজন মিলে ভাবো ব্যবসা করছে এবং ভাবো এ বাড়ি থেকে
1000 টাকা নিয়ে এসেছে এবং বি বাড়ি থেকে 2000 টাকা নিয়ে এসে ব্যবসা করছে, অথচ তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা হলো 1:1। তো তারা ঠিক করলো, ভাবো বি বললো যে, বি কী বললো যে আমি যেহেতু 2000 টাকা এনেছি, আমি যেহেতু বেশি ক্যাপিটাল এনেছি, আমি বেশি প্রফিট নিয়ে যাব, প্রফিট আমরা কিন্তু ইকুয়াল করব না, তার কারণ আমি যেহেতু বেশি প্রফিট এনেছি, আর যেহেতু এ কম প্রফিট কম ক্যাপিটাল এনেছে, তাহলে এ কি কম প্রফিট বাড়ি নিয়ে যাবে। তো তারা ঠিক করলো আর 1:1 এই অনুপাতে ব্যবসা না করে আমরা 2:1 এই অনুপাতে ব্যবসা করব। তো এই কারণেও কিন্তু তারা তাদের প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু চেঞ্জ হতে পারে। তো সাধারণত এই 4টে কারণে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়। তো আমরা এবারে সরাসরি অঙ্কতে চলে যাব, গিয়ে পুরো ভালো করে অঙ্কগুলোকে বুঝব, তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমরা বসু অ্যান্ড দত্তের যে প্রবলেম বুক রয়েছে সেখান থেকে আমরা দেখো প্রথমেই করবো একের দাগের অঙ্কটা। দেখো একের দাগের অঙ্ক তো দেখো বলে দিয়েছে আলফা অ্যান্ড বিটা আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। তাহলে এখানে দেখো দুজন রয়েছে আলফা আর বিটা, তারা তাদের প্রফিট হোক বা লস হোক যেটাই হোক না কেন, যে টাকাটাই হবে সেটাকে তারা 3:2 এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এবং তারপরে তারপর এখানে বলে দিয়েছে দে অ্যাডমিট গামা, তাহলে আলফা আর বিটা কিন্তু নিজেদের ব্যবসাতে আরেকজন পার্টনারকে কিন্তু নিয়ে নিল, যার নাম হলো কি, যার নাম হলো গামা। তো এই গামা বলে দিয়েছে দে অ্যাডমিট গামা ফর 1/4 শেয়ার অফ প্রফিটস, অর্থাৎ তারা যে গামাকে নিল কোন শর্তে নিল, এই শর্তে দেখো বলে দিয়েছে 1/4, অর্থাৎ 4 টাকা যদি লাভ হয় তার মধ্যে 1 টাকা গামাকে দেওয়া হবে। 4 টাকা লাভ হলে 1 টাকা গামাকে দেওয়া হবে, তার মানে কি বাকি 4 টাকার মধ্যে 3 টাকা কিন্তু আলফা আর বিটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। বোঝা গেল? তাহলে দেখো তোমরা, আমি একের দাগের অঙ্কটা দেখো শুরু করছি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে গামা নেবে কত, বলে দিয়েছে দেখো গামা কত নেবে, বলে দিয়েছে গামা কিন্তু 4 টাকা যদি লাভ হয়, 4 টাকা যদি লাভ হয় তার মধ্যে 1 টাকা নেবে, ঠিক আছে, তার মধ্যে কী নেবে, 1 টাকা নেবে। তার মানে আলফা আর বিটার জন্য কত টাকা করে ছেড়ে দিয়ে যাবে বলতো, আলফা আর বিটার জন্য দেখো ছেড়ে দিয়ে যাবে, দেখো আমরা বলতে পারি 4 টাকার মধ্যে 3 টাকা, তাই না? দেখো 4 টাকার মধ্যে 1 টাকা যদি গামা নিয়ে যায়, তার মানে 4 টাকার মধ্যে 3 টাকা কী করবে, এই আলফা আর বিটার জন্য ছেড়ে যাবে, এবং এই 4 টাকার মধ্যে 3 টাকা কী করবে, আলফা আর বিটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, তাই না? আলফা আর বিটা কী করবে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে এই 3 টাকাটাকে, 4 টাকার মধ্যে 3 টাকাটাকে কী করবে, আলফা আর বিটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, এবং ভাগাভাগি করবে কোন অনুপাতে, তোমরা ভালো করে দেখবে অঙ্কের মধ্যে যেটা বলেও দিয়েছিল, যেটা দেখো বলেও দিয়েছে আলফা আর বিটা আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2, তাদের মধ্যে লাভ আর ক্ষতি যাই হোক না কেন, তারা কিন্তু সেটাকে 3:2 এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এই যে আমরা বলতে পারি আলফা আর বিটা, তো আমি এরকমভাবে লিখছি এ আর বি, আলফা আর বিটা, তারা তাদের লাভ হোক বা ক্ষতি হোক সেটাকে তারা কীভাবে ভাগ করে নেবে, 3:2। তার মানে আলফা মানে কত, 3, তাহলে আমরা এরকমভাবে লিখবো আলফা মানে হলো 3, আর নিচে কত লিখবো, 3 আর 2কে যোগ করে লিখবো 5, ঠিক আছে। তাহলে এই 4 টাকার মধ্যে 3 টাকাকে আলফা এইরকমভাবে নেবে, আর বিটা কীভাবে নেবে, বিটা মানে তো 2, তাই না? তাহলে এখানে লিখবো 2, এবং এই 3 আর 2কে যোগ করে এখানে লিখবো 5। তাহলে দেখো এই 3 টাকাটাকে, 4 টাকার মধ্যে 3 টাকাটাকে কিন্তু আলফা আর বিটা নিজেদের মধ্যে 3:2 অনুপাতে দেখো কিন্তু ভাগ করে নিল। তাহলে দেখি এখানে কী হচ্ছে, দেখো 3 আর 3 গুণ করলে কত হবে, 3 3 9, তাই না? আর দেখো এখানে 4:5 করলে কত হবে, 4 5 20 হবে। আবার দেখো এখানে দেখো 3 গুণ 2, অর্থাৎ কত হবে, 3 গুণ 2 6, আর 4 5 কত হবে, 20। আর দেখো তোমরা এই যে আলফা আর বিটা, দেখো দুজনেরই দেখো হরে কত রয়েছে, অর্থাৎ এই দেখো নিচে যেটাকে থাকে এটাকে বলে হর বা ডিনোমিনেটরও বলে, তো হরগুলো দেখো কত রয়েছে, 20 করে, কিন্তু গামার দেখো হরে কত রয়েছে, 5। তো তোমাদেরকে বলে রাখি সব পার্টনার, যে কটা পার্টনার রয়েছে তাদের কিন্তু হরগুলোকে সব সর্বদা সমান করতে হবে, এটাও যদি 20 হয়, এটা যদি 20 হয় তাহলে এটাকেও কিন্তু 20 করতে হবে। তাহলে 20 করতে গেলে আমায় কী করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে যদি আমরা, অর্থাৎ হরকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এই লবকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 আর 5 গুণ করলে 5 1 5, 4 আর 5 গুণ করলে 4 5 20। তাহলে আমরা আলফা ইজ টু বিটা, বিটা ইজ টু গামা, দেখি কত হচ্ছে, তাহলে
গামা তাহলে কত হচ্ছে, তাহলে দেখো আলফা মানে আমরা কত পেলাম, দেখো পেলাম কিন্তু 9/20, তাই না? 9/20 ইজ 2, তারপর দেখো এখানে কত রয়েছে 6/20, বিটা কত পেয়েছি 6/20, তারপরে দেখবে গামা কত রয়েছে, গামা রয়েছে কিন্তু 5/20। এবারে দেখো প্রত্যেকটার দেখো কিন্তু হর একই রয়েছে, 20 কেটে দিলাম, সব 20গুলো যদি বাদ চলে যায় তাহলে কী পড়ে থাকবে, 9:6:5। তাহলে এই যে রেশিওটা আমরা পেলাম না, এটাকে আমরা কী বলবো বলো তো, এই রেশিওটাকে আমরা বলবো নিউ রেশিও, ঠিক আছে, এটাকে বলবো আমরা নিউ রেশিও। আর এই যে প্রথম রেশিওটা বলে দিয়েছিল আলফার বিটাকে, বিটা এটাকে বলা হয় কিন্তু ওল্ড রেশিও, বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু উত্তরে জানতে চেয়েছে ক্যালকুলেট নিউ রেশিও, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর, বোঝা গেল? তাহলে দেখো আমরা এবার চলে আসবো দুয়ের দাগের অঙ্কতে। দেখো দুয়ের দাগের অঙ্কে কী বলে দিয়েছে, ক্রো অ্যান্ড সোয়ান আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 5:3, ঠিক আছে? তাহলে ক্রো অ্যান্ড সোয়ান তাদের প্রফিটটাকে কোন রেশিওতে ভাগাভাগি করে নেবে, 5:3। এবারে নতুন একজন পার্টনার এসছে যার নাম পিকক, দেখো বলে দিয়েছে পিকক জয়েন্স দ্য ফার্ম অ্যাজ এ নিউ পার্টনার, তাহলে নতুন পার্টনার হিসেবে একজন ফার্মে যোগ দিচ্ছে যার নাম পিকক। তারপরে দেখো বলে দিয়েছে ক্রো গিভস, ক্রো দিয়ে দিচ্ছে 4 টাকার মধ্যে 1 টাকা, 1/4 কিন্তু দিয়ে দিচ্ছে, কাকে দিয়ে দিচ্ছে, নতুন যে পার্টনার ব্যবসায় যোগ দিচ্ছে তাকে নিজের থেকে নিজের 1/4 অংশ দিয়ে দিচ্ছে। তার বলে দিয়েছে কি, ক্রো গিভস 1/4 অফ হিজ শেয়ার, তার শেয়ারের 1/4 দিয়ে দিচ্ছে। অ্যান্ড সোয়ান গিভস, এবং সোয়ান দিয়ে দিচ্ছে নিজের 1/5 দিয়ে দিচ্ছে অফ হিজ শেয়ার টু দ্য নিউ পার্টনার। তাহলে দেখো পিককের ভাগ্যে কত কত জুটছে, পিকক কত কত পাচ্ছে, পিকক এসেই ক্রোয়ের থেকে পাচ্ছে 1/4 শেয়ার, এবং সোয়ানের থেকে কি পাচ্ছে, 1/5 শেয়ার। তারপরে দেখো বলে দিয়েছে কম্পিউট দ্য নিউ রেশিও, তাই তো? তাহলে দেখো এখানে যে দুজন পার্টনার রয়েছে, একজনের নাম হলো ক্রো আর একজনের দেখো নাম আছে সোয়ান। তাহলে সোয়ান আর ক্রো নিজেদের মধ্যে থেকে কত কত দিয়ে দিচ্ছে, তো আগে আমরা দেখে নিই ক্রো আর সোয়ানের অনুপাতটা। তাহলে দেখো ক্রো আর সোয়ানের ওল্ড রেশিও দেখো কত বলে দিয়েছে, 5:3। তাহলে আমরা আগে এখানে এরকমভাবে লিখে নিই যে ক্রো ইজ টু সোয়ান, তাহলে ক্রো ইজ টু দেখো সোয়ানটা কত বলে দিয়েছিল, বলে দিয়েছিল কিন্তু 5:3। তার মানে ক্রো মানে কত, 5, তার মানে ক্রোয়ের ভাগ এমনিতেই ছিল 5/, তাহলে দুটোকে যোগ করে দিই, যোগ করলে হবে 8, আর সোয়ানের ভাগ কতটা ছিল, 3, তাহলে আমরা এরকমভাবে লিখি 3/8। তাহলে এই তো ছিল ক্রো আর সোয়ানের ভাগ। এইবারে ক্রো কী করছে, নিজের এই ভাগ, ক্রোয়ের ভাগ কতটা ছিল ব্যবসায়, পিকক ব্যবসাতে আসার আগে আগে পর্যন্ত ক্রোয়ের ভাগ ছিল 5/8, কিন্তু পিকক আসার পর ক্রো নিজের এই ভাগ থেকে দিয়ে দিচ্ছে, নিজের এই ভাগ থেকে কি দিয়ে দিচ্ছে, কতটা অংশ দিয়ে দিচ্ছে, নিজের যা ভাগ সেই ভাগের কত অংশ দিয়ে দিচ্ছে, সেই ভাগের 1/4 কিন্তু ক্রো দিয়ে দিচ্ছে। দেখো এখানে বলেই দিয়েছে 1/4, তাহলে নিজের ভাগের 1/4 মানে কতটা আমরা বের করব, ঠিক আছে? এবং সোয়ান তার ভাগ কত ছিল, 3/8, এই 3/8 কতটা অংশ দিয়ে দিচ্ছে, 3/8 তোমরা যদি ভালো করে দেখো 2/5 দিয়ে দিচ্ছে। তাহলে 3/8 এই 2/5 মানে কতটা দেখি তো, 3/8 2/5 মানে কতটা, বোঝা গেল? তাহলে দেখি 5×1 হবে কত, 5×5, এবং এখানে দেখো কত রয়েছে, 8×4=32, আর এখানে দেখো 3×6=8×5=40, ঠিক আছে? তাহলে ক্রোয়ের ছিল কত, 5/8, তার মধ্যে থেকে দিয়ে দিল এই অংশটা, কি দিয়ে দিল, কাকে দিয়ে দিল, দিয়ে দিল কিন্তু পিককে, পিককে কিন্তু দিয়ে দিল এই অংশটা। এবং সোয়ানও কিন্তু, সোয়ানের ভাগ ছিল কিন্তু এতটা ব্যবসায়, এতটা অধিকার ছিল কিন্তু 8/3, তার মধ্যে থেকে 6/40 দিয়ে দিল কাকে, পিককে। তাহলে এখন বর্তমানে ক্রোয়ের তার মানে ভাগ কত রয়েছে দেখি তো, ক্রোয়ের আগে ছিল কত, 5/8, ক্রোয়ের আগে ছিল 5/8, তার মধ্যে থেকে 5/32 দিয়ে দিল, 5/32 কিন্তু দিয়ে দিল কাকে, পিককে। তাহলে যেহেতু দিয়ে দিল চলে গেল, তাহলে 5/32 কিন্তু চলে গেল, তাই জন্য বিয়োগ হবে, বোঝা গেল?
তারপরে দেখো আবার দেখো সোয়ান, সোয়ানের কিন্তু এতক্ষণ ভাগ ছিল 3/8, দেখো 3/8 কিন্তু ভাগ এতক্ষণ ছিল, কিন্তু 3/8-এর 2/5 অংশ দিয়ে দিয়েছে, তার মানে 2/5 অংশ মানে কত, মানে হলো 6/40, তাহলে 6/40 কিন্তু সোয়ানের ভাগ থেকে চলে গেল, তাহলে চলে গেলে দেখি তো কত হবে, তাহলে চলো আমরা এটাকে বিয়োগ করবো, 8 আর 32-এর লসাগু কত হবে, আমরা যদি এলসিএম করি, লসাগু তো আমরা সবাই ছোটোবেলায় করেছো, করলে কত হবে দেখো আমি যদি 8 দিয়েই করি তাহলে হবে 8×8, 8×4=32, তাহলে 8 আর 4 গুণ করলে এখানে কত হবে 32, তাহলে লসাগু হচ্ছে 32, তাহলে দেখো এই 8 দিয়ে 32-কে ভাগ করলে কত হবে 4, এবং 4-এর সঙ্গে 5 গুণ করবো হবে 20, বোঝা গেল, আবার দেখো 32 দিয়ে 32-কে ভাগ করলে কত 1, এবং 1 দিয়ে 5কে গুণ করবো 5×5, আবার দেখো এখানে দেখো কত হবে 8 আর 40-এর লসাগু, 8 আর 40-এর লসাগু যদি আমি এখানটাতে করি 8×40, 8 দিয়ে করলে কত হবে 8×8 এবং 8×5=40, তাহলে 8 আর 5কে যদি গুণ করি হবে 40 লসাগু, এবার 8 দিয়ে 40-কে ভাগ করলে কত হয় 5, 5-এর সঙ্গে 3 গুণ করবো 5×3=15, আবার দেখো 40 দিয়ে 40-কে ভাগ করলে কত হবে 1, এবং 1-এর সঙ্গে আমরা 6 গুণ করবো 6×6, বোঝা গেল, তাহলে এখানে দেখো কত হচ্ছে 20 থেকে 5 বিয়োগ করলে কত হবে 15/32, এখানে দেখো কত হবে 15 থেকে আমরা যদি 6কে বিয়োগ করি তাহলে কত পাবো 9/40, তাহলে দেখো ক্রোয়ের ভাগ থেকে 5/8-এর ভাগ থেকে যদি 5/32 চলে যায়, পড়ে থাকছে এইটা, সোয়ানের 3/8 এই ভাগ থেকে যদি 6/40 অংশ চলে যায় তাহলে পড়ে থাকছে এইটা, তাহলে এই যে ক্রো এই অংশটাকে নিজের থেকে বের করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে কাকে, নিজের এই অংশটা যে চলে যাচ্ছে কার কাছে, নতুন পার্টনারকে দিয়ে দিচ্ছে, নতুন পার্টনারকে পিককে দিয়ে দিচ্ছে, সোয়ানও কিন্তু তার নিজের এই অংশটা বিক্রি করে মানে কাউকে দিয়ে দিচ্ছে, এবং কাকে দিচ্ছে সেই ওই অংশটা দিচ্ছে কিন্তু এই পিককে, তাহলে আমরা দেখি তো পিককের ভাগে কত এসে জুটলো, তাহলে দেখো ক্রো নিজের অংশ নিচের দেখো ক্রো কতটা অংশ দিয়ে দিয়েছে তোমরা এখানে দেখো দেখতেই পাবে 5/32, যেটা আমরা এখানেও বের করেছি, এই 5/32 দিয়ে দিয়েছে ক্রো, দিয়ে দিয়েছে কাকে পিককে, তাহলে পিকক পেয়েছে 5/32, আর সোয়ানের থেকে কত পেয়েছে এই অংশটা 6/40, তাহলে এই দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাবো পিককের ভাগ কতটা, তাই না, তাহলে দেখো আমরা লসাগু করবো 32 আর 40-এর, তাহলে দেখো 32 আর 40-এর লসাগু কত হবে, আমরা যদি 8 দিয়েই করি তাহলে দেখো কত হবে 8×4=32, 8×5=40, তাহলে এখানে দেখো কত হচ্ছে 5×4=20, 20 আর 8-এ কত হয় 160, ঠিক আছে, তাহলে 32 দিয়ে আমরা 160কে ভাগ করলে পাবো 5, এবং সেই 5-এর সঙ্গে এই 5কে গুণ করলে পাবো কত 25, আবার দেখো 40 দিয়ে আমরা 160কে যদি ভাগ করি পাবো কত, পাবো কিন্তু আমরা 4, এবং সেই 4 দিয়ে আমরা যদি 6কে গুণ করি হবে কত 24, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 160, আর এই 25 আর 24 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, পাবো 49, তাহলে এই যে 3 জন পার্টনার ক্রো সোয়ান আর পিকক, 3 জনের রেশিও কিন্তু আমাদের বের হয়ে গেছে, তো শুধু আমরা দেখবো প্রত্যেকের হরে একই জিনিস আছে কিনা, দেখো এর হরে 32 দেখতে পেয়েছো 32, আবার দেখো সোয়ানের হরে মানে নিচে দেখো কত রয়েছে 40, এবং এর হরে দেখো কত রয়েছে 160, আমাদেরকে কী করতে হবে প্রত্যেকের হরগুলোকে কিন্তু সমান করতে হবে, তো করতে গেলে কী করবো, এটা 160 রয়েছে তাহলে এদেরকেও না দেখো বড়টা যেটা রয়েছে না এদেরকেও এরকম বড় বানাতে হবে, তাহলে এই 40কে আমরা কত দিয়ে গুণ করবো 4 দিয়ে গুণ করবো, তাহলেই 160 হয়ে যাবে, তাই না, তাহলে এখানে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 9×4=36, আর 40 আর 4 গুণ করলে 160, আবার দেখো 32কে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করলে দেখো কত হবে, তাহলে 15 আর 5-এ হবে 75, আর এখানে 32 আর 5-এ কত হবে 160, বোঝা গেল, আর এটা তো রয়েইছে 160, তাহলে দেখো আমরা এই যে 3 জন রয়েছে এদের যদি রেশিওটাকে দেখো লিখি এখানে নতুন রেশিওটাকে, অর্থাৎ দেখো কী রয়েছে ক্রো ইস টু, তারপর ওর যে একটা পার্টনার ছিল সোয়ান ইস টু, নতুন যে ঢুকলো তার নাম কি পিকক, পিকক পিকক, এদের 3 জনের রেশিও দেখো কত হলো, তোমরা যদি ভালো করে এখানে দেখো কত হয়েছে, ক্রোয়ে রয়েছে 75/160, 75/160, তারপরে দেখো সোয়ানের কত হয়েছে 36/160, এবং তারপরে যে ইয়ে রয়েছে পিকক রয়েছে ওর দেখো কত হয়েছে, পিককের রয়েছে কিন্তু 49/160,
তাহলে প্রত্যেকের হর সমান হয়েছে, এটাই চাইছিলাম। প্রত্যেকের হর যদি কেটে যায়, বাদ চলে যায়, তাহলে আমার পড়ে থাকছে কত, 75:36:49। তাহলে এই হয়ে গেল দুয়ের দাগের অঙ্কটা, আর এটা হয়ে গেল কি আমাদের নিউ রেশিও। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কি নিউ রেশিও, এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল যে নিউ রেশিওটা কত। এই হলো আমাদের কিন্তু নিউ রেশিও, নতুন রেশিও এইটা হলো, বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে, ব্রিজেন্দার অ্যান্ড নরিন্দর আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2। তারপরে দেখো বলে দিয়েছে তাহলে দুজন মিলে ব্যবসা করছে, ব্রিজেন্দার আর নরিন্দর, তাদের প্রফিট শেয়ারিং রেশিও দেখো কত বলে দিয়েছে, 3:2। তো এই যে 3:2টা বলে দিয়েছে, এটাকে আমরা কী বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কিন্তু ওল্ড রেশিও, তাই তো? তো দেখো আমি না একটু একটু করে লিখে লিখে করি এই অঙ্কটা, কারণ একটু আলাদা আছে। তাহলে এখানে দেখো ওল্ড রেশিও, ওল্ড রেশিও দেখো এখানে কত বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে কিন্তু 3:2। তাহলে এই হলো কিন্তু ওল্ড রেশিও। তো এরপরে দেখো কী বলে দিয়েছে, ওল্ড রেশিও তো বলে দিয়েছে, তারপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট সুরিন্দর, তারা এই যে ব্রিজেন্দর আর নরিন্দর রয়েছে, তারা কিন্তু তাদের ব্যবসায় সুরিন্দর বলে একজনকে নিচ্ছে পার্টনার হিসেবে। তারা দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট সুরিন্দর অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার ইন দ্য প্রফিটস, অর্থাৎ ব্যবসায় যে পরিমাণ লাভ হবে, যদি 4 টাকা লাভ হয়ে থাকে তার মধ্যে কিন্তু 1 টাকা সুরিন্দর নেবে, এই শর্তে কিন্তু সুরিন্দর ব্যবসাতে কিন্তু এসেছে, অর্থাৎ 1/4 টাকা কিন্তু তাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখো এই শেষ লাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, দেখো বলে দিয়েছে সুরিন্দর অ্যাকুয়ার্ডস, সুরিন্দর নিয়ে নিচ্ছে হিজ শেয়ার, তার শেয়ারটা ফ্রম ব্রিজেন্দর অ্যান্ড নরিন্দরের থেকে ইন দ্য রেশিও অফ 2:3, অর্থাৎ ব্রিজেন্দর আর নরিন্দরের যখন রেশিও ছিল 2:1। দেখো ব্রিজেন্দর আর নরিন্দরের এমনিতে তো একটা ওল্ড রেশিও এখানে রয়েইছে 3:2, দেখো যেটা আমি এখানে লিখেওছি 3:2 একটা ওল্ড রেশিও রয়েছে। তাছাড়াও এই ওল্ড রেশিওটা হওয়ার আগে, 3:2 এই ওল্ড রেশিও হওয়ার আগে কোনো সময়ে একটা টাইমে হয়তো ব্রিজেন্দর, আমি দেখো এরকমভাবে লিখছি, ব্রিজেন্দর আর নরিন্দরের একটা টাইমে হয়তো রেশিও ছিল কোনো একটা টাইমে 2:1, ঠিক আছে 2:1, সেই 2:1-এর মধ্যে থেকে কিন্তু সুরিন্দর অ্যাকুয়ার্ডস করছে, নিয়ে নিচ্ছে সুরিন্দর অ্যাকুয়ার্ডস, সুরিন্দর কিন্তু নিচ্ছে হিজ শেয়ার, তার শেয়ারটা ফ্রম কোথা থেকে নিচ্ছে, ব্রিজেন্দর আর নরিন্দরের কোন রেশিও থেকে, ব্রিজেন্দর আর নরিন্দরের এই রেশিও থেকে কিন্তু নিচ্ছে না, ওল্ড রেশিও থেকে কিন্তু নিচ্ছে না। আবারও বলছি, ব্রিজেন্দর আর নরিন্দরের কোনো একটা সময় যদি রেশিও থেকে থাকে 2:1, ব্রিজেন্দর আর নরিন্দরের যদি কোনো সময় থেকে থাকে 2:1, সেইখান থেকে কিন্তু নিচ্ছে 1/4, বোঝা গেল? তাহলে আমরা এরকমভাবে যদি এবারে লিখি, দেখো তাহলে দেখো আমি এখানে এরকমভাবে লিখছি, ব্রিজেন্দর আর নরিন্দর তাহলে এই হলো দুজন পার্টনার, আর নতুন যে পার্টনার এসছে তার নাম হলো সুরিন্দর। তো দেখো আমরা কি বললাম, ব্রিজেন্দর আর নরেন্দরের যখন রেশিও ছিল এইটা, সেই রেশিও থেকে কিন্তু নিচ্ছে 1/4। তাহলে দেখো ব্রিজেন্দারের তাহলে কত ছিল এখানে, যখন রেশিওটা ছিল 2:1, ওল্ড রেশিও তো এইটা, ওল্ড রেশিও হওয়ার আগেও এরকম একটা রেশিও ছিল, ঠিক আছে, যেখানে ব্রিজেন্দারের ভাগ ছিল 2/3 আর নরিন্দরের ভাগ কত ছিল, দেখো 1 রয়েছে, তো তাহলে 1/3, তাহলে এই ব্রিজেন্দারের যে ভাগ 2/3 সেইখান থেকে কিন্তু নিচ্ছে 1/4, তাই না? এটাই তো দেখো বলে দিয়েছে, তোমরা যদি ভালো করে আরেকবার দেখো, বলে দিয়েছে সুরিন্দর অ্যাকুয়ার্ডস ইজ শেয়ার ফ্রম ব্রিজেন্দর আর নরিন্দর, আর কত করে নিচ্ছে ব্রিজেন্দর আর নরিন্দরের থেকে, 1/4, 1/4 ব্রিজেন্দরের থেকেও নেবে আবার নরিন্দরের থেকেও নেবে। তাহলে এই 1/4 দেখো নিল, তাহলে আগে আমরা দেখবো যে ব্রিজেন্দারের যে শেয়ারটা ছিল না 2/3 এইটা, তার 1/4 মানে কত সেটা আমরা আগে দেখবো। তাহলে দেখো 2 আর 1 গুণ করলে কত, 2 × 1 = 2, 3 আর 4 গুণ করলে কত, 12, আবার একইভাবে দেখো 1 আর 1 গুণ করলে 1, 3 আর 4 গুণ করলে 12, অর্থাৎ নতুন যে এলো না সুরিন্দর, সুরিন্দর বলে যে এসছে, সেই সুরিন্দরকে কত কত তাহলে দেওয়া হলো, সুরিন্দর কত কত নিল, ব্রিজেন্দারের 2/3 ভাগ তার 1/4, অর্থাৎ এই অংশটা কিন্তু নিল, এই অংশটা কিন্তু সুরিন্দর নিল,
সুরিন্দার নিয়ে নিল ব্রিজেন্দারের থেকে। আবার নরিন্দারের তো 1/3 ছিল, এই 1/3-এর মধ্যে 1/3-এর 1/4 অংশ, 1/3 তো ছিল, তার 1/4 মানে কত, 1/12, তাহলে সেই অংশটাও কিন্তু সুরিন্দার নিচ্ছে। তাহলে এখন বর্তমানে দেখি তো নিউ রেশিওটা তাহলে কত হবে, তিনজনের ভাগ কত কত হলো। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখব, ব্রিজেন্দার, ব্রিজেন্দার, তারপরে লিখব নরিন্দার, নরিন্দার, আর নতুন যে পার্টনার এলো তার নাম হলো কি, সুরিন্দার। তাহলে তিনজনের দেখি এবারে কত কত অংশ রয়েছে। তাহলে এবারে দেখো ব্রিজেন্দারের এখন বর্তমানে কত ছিল, দেখো ব্রিজেন্দারের কিন্তু বর্তমানে ছিল দেখো 3:2, দেখতে পাচ্ছ যেটা ওল্ড রেশিও, ওল্ড রেশিও কত ছিল 3:2, অর্থাৎ 3 মানে হলো কি ব্রিজেন্দার, আর 3 আর 2 যোগ করে এখানে লিখব 5, আর নরিন্দারের দেখো কত ছিল 2, তাহলে আমরা কি লিখব 2/5, তাই না? বোঝা গেল, কোনো একটা সময় এই রকম রেশিও ছিল, সেইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, তার 1/4 অংশ নিয়েছে সুরিন্দার, আবার নরিন্দারের এই অংশটার 1/4 অংশ নিয়েছে সুরিন্দার, ঠিক আছে? তাহলে দেখি এখন বর্তমানে ওল্ড রেশিও শেষ পর্যন্ত কত, 3:2, অর্থাৎ 3/5 আর 2/5, তাহলে এই 3/5 থেকে ব্রিজেন্দারের থেকে নিয়ে নিল সুরিন্দার কত, ব্রিজেন্দারের থেকে চলে গেল এই অংশটা 2/12, আর নরিন্দারের থেকে চলে গেলে 1/12 এই অংশটা, বোঝা গেল? আর সুরিন্দার কত কত অংশ নিয়েছে ব্রিজেন্দার আর নরিন্দারের থেকে, দেখবে 1/4 অংশ করে নিয়েছে। তাহলে আমি এখানে দেখো লিখছি 1/4, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা কী করবো, বিয়োগ করবো। তাহলে দেখো 5 আর 12-র লসাগু কত হবে, দেখি 5 আর 12-র লসাগু কত হয়, তো গুণ করে দেবো, 5 12 হয়ে যাবে কত, 60, তাহলে 60 হবে। তাহলে 5 দিয়ে 60-কে ভাগ করলে কত হবে, 5 দিয়ে 60-কে ভাগ করলে হবে 12, এবং 12-র সঙ্গে আমরা 3 গুণ করবো, করলে হবে 36। আবার দেখো 12 দিয়ে আমরা 60-কে ভাগ করলে কত হবো, 5, এবং 5-এর সঙ্গে 2 গুণ করবো, কত হবে 10, তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে কত হবে 26/60। আবার দেখো এখানে হবে লসাগু কত, 60, তাহলে দেখো 5 দিয়ে 60-কে ভাগ করলে কত হবে 12, 12 দুগুণে 24, 12 দিয়ে আমরা যদি 60-কে ভাগ করি কত হবে 5, 5 দিয়ে 1-কে গুণ করলে হবে 5, 1-কে 5, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 19, 19/60। এবারে দেখো এদের প্রত্যেকের দেখো হরে কত রয়েছে, 60 করে রয়েছে, তাই না? 60 করে রয়েছে, তাহলে এরও আমরা হরে যদি 60 আনতে চাই তাহলে কী করবো, 15 দিয়ে গুণ করবো, তবেই এর হরে 60 চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো 1 আর 15 গুণ করলে কত হবে 15, 15, 4 আর 15 গুণ করলে কত হবে 60, তাহলে দেখো প্রত্যেকেরই দেখো হরে কত চলে এলো 60 করে। তাহলে আমরা নিউ রেশিও পেয়ে গেলাম। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, ব্রিজেন্দারের বি, নরিন্দারের এন, সুরিন্দারের এস। তাহলে দেখো এইগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই 60, এই 60, এই 60 বাদ দিয়ে শুধুমাত্র উপরের সংখ্যাটাকে লিখছি, 26:2, এখানে কত রয়েছে 19:2, এখানে দেখো কত রয়েছে 15। তাহলে এই হয়ে গেল কি আমাদের নিউ রেশিও, এই আমরা পেয়ে গেলাম কি নিউ রেশিও, বোঝা গেল? তাহলে এবারে দেখো আমরা করবো চারের দিকের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছি অনিতা অ্যান্ড টিনা আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যাজ 9:5। তার মানে অনিতা আর টিনা তাদের প্রফিট ভাগ করে নেবে 9:5 এই অনুপাতে, এটাই তাদের মধ্যে চুক্তি রয়েছে। তারপরে দেখো কী বলে দিয়েছে, দে এগ্রি টু অ্যাডমিট রুনা। তারপর তারা ঠিক করলো যে রুনা বলে একজন পার্টনারকে তারা কী করবে, তাদের ব্যবসার মধ্যে নেবে। দে এগ্রি টু অ্যাডমিট রুনা দেয়ার ম্যানেজার ইন টু পার্টনারশিপ হু ইজ টু গেট 1/8 শেয়ার ইন দ্য প্রফিটস। তার মানে হলো রুনার যে ম্যানেজার আছে সে অলরেডি কিন্তু প্রফিটের 8/1 ভাগ, অর্থাৎ 8 টাকা প্রফিট হলে 1 টাকা প্রফিট কিন্তু সে নিয়ে নেবে, এটাই কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে বলে দিয়েছে কি হু ইজ টু গেট, মানে হু ইজ টু গেট মানে ওর ম্যানেজার, মানে অর্থাৎ আমি ধরে নিচ্ছি রুনাই কিন্তু 8/1 ভাগ প্রফিট কিন্তু পেয়ে গেছে। তারপরে দেখো বলে দিয়েছে শি অ্যাকোয়ার্স দিস শেয়ার অ্যাজ 1/12 ফ্রম অনিতা, তাছাড়াও সে কিন্তু অনিতার থেকে 12/1 ভাগ অ্যান্ড 1/24 ফ্রম টিনা, অর্থাৎ 24 টাকার মধ্যে 1 টাকা কিন্তু টিনার থেকে, এবং যদি 12 টাকা হয়ে থাকে 12/1 ভাগ অনিতার থেকে, এবং 24/1 ভাগ কিন্তু টিনার থেকে নেবে। তাছাড়াও কিন্তু তার ম্যানেজার অলরেডি 8/1 ভাগ কিন্তু প্রফিট নিয়ে নিয়েছে, ঠিক আছে? অলরেডি কিন্তু 8/1 ভাগ প্রফিট পেয়ে গেছে, ঠিক আছে? রুনা কিন্তু অলরেডি পেয়ে গেছে 8/1
এক ভাগ, তাছাড়াও কিন্তু 12 ভাগের এক ভাগ নেবে কার থেকে, অনিতার থেকে, এবং 24 ভাগের এক ভাগ নেবে কিন্তু টিনার থেকে। তো দেখো, তো তোমরা এখানে দেখো, এখানে যে দুজন ওল্ড পার্টনার রয়েছে, একজনের নাম দেখো কি রয়েছে অনিতা, একজনের নাম দেখো রয়েছে অনিতা, অপরজনের যে নাম রয়েছে তার নাম হলো টিনা। এই হলো কিন্তু দুজন ওল্ড পার্টনার, এবং তারা যতক্ষণ ব্যবসা করছিল, ভাবো অনিতা টিনাকে না আমি এরকমভাবে লিখছি A:2T, এরা যতক্ষণ দুজন মিলে ব্যবসা করছিল তারা প্রফিট কোন অনুপাতে নেবে বলে ঠিক করেছিল, তোমরা যদি ভালো করে দেখো তারা ঠিক করেছিল তাদের প্রফিটটা নেবে কিন্তু 9:5 অনুপাতে, এই অনুপাতে কিন্তু নেবে বলে ঠিক করেছিল, 9:5 এই অনুপাতে। অর্থাৎ অনিতা মানে 9, আমরা এরকমভাবে লিখতে পারি 9/ কত লিখবো আমরা, 9 আর 5কে যোগ করে লিখবো কত, 14, এবং টিনা কত, 5/14, এই এই হিসাবে ওরা টাকাটা নেবে বলে ঠিক করেছিল। তো অনিতার এই যে ভাগ 9/14 এই যে ভাগ, সেখান থেকে কিন্তু নতুন যে আসছে রুনা সে নিয়ে চলে যাচ্ছে, তার মানে অনিতার কমে যাচ্ছে ভাগটা। তাহলে কত নিয়ে চলে যাচ্ছে তোমরা যদি ভালো করে এখানে দেখো, তাহলে সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে, দেখো শি অ্যাকুয়ার্স দিজ শেয়ার অ্যাজ 1/12 ফ্রম অনিতা, অনিতার থেকে নিয়ে নিচ্ছে 1/12, আর রুনার থেকে নিয়ে এই টিনার থেকে নিয়ে নিচ্ছে কত, দেখো টিনার থেকে নিয়ে নিচ্ছে কিন্তু 1/24, তাহলে দেখো টিনার থেকে নিয়ে নিচ্ছে 1/24, ঠিক আছে, আর অনিতার থেকে নিয়ে নিচ্ছে কিন্তু 1/12, অর্থাৎ তাহলে দেখি অনিতার কাছে আর কতটা পড়ে রয়েছে, অনিতার কাছে ছিল 9/14, সেখান থেকে নিয়ে নিচ্ছে চলে যাচ্ছে, তাহলে দেখি আর কতটা পড়ে রয়েছে। তো দেখো আমরা এলসিএম করবো, 14 আর 12 যদি আমরা এখানে এলসিএম করি, 14 আর 12 একে যদি আমরা এলসিএম করি, 2 দিয়ে এখানে হবে কত, 7, আর এখানে কত হবে, 6, তো আর তো কিছু দিয়ে যাবে না, তাহলে কত হবে দেখো, 2 সাথে 14 6 14 84, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 84, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি 14 দিয়ে 84কে ভাগ করি পাবো কত আমরা, 6, সেই 6-এর সঙ্গে আমরা কিন্তু এই 9কে গুণ করবো, অর্থাৎ কত হবে, 6×9=54 হবে, বোঝা গেল। এবং তারপরে দেখো আমরা যদি 12 দিয়ে ভাগ করবো কাকে, 84কে, তাহলে কত হবে, 12 দিয়ে 84কে আমরা যদি ভাগ করি তাহলে হবে 7, এবং 7 দিয়ে আমরা 1কে গুণ করবো হবে কত, 7×7, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 84, আর এইখানে দেখো কত হচ্ছে, 54 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 47, ঠিক আছে। এরপরে আবার দেখো একইভাবে আমরা এবার এই দুটোকে বিয়োগ করবো, তার জন্য আমরা 14 আর 24এর লসাগু করবো, তাহলে দেখো 14 আর 24এর যদি আমরা লসাগু করি তাহলে দেখো এখানে কত হবে, 2 দিয়ে করলে হবে, 2 সাথে 14 2/12 2/12 24, তাহলে আর তো যাবে না, তাহলে দেখো 2 সাথে 14, আর 14 আর 12কে যদি আমরা গুণ করে দিই, আচ্ছা দেখো 7 দুগুণে কত, 7/12 কত, 84, এবং 84 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হবে 168, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবারে কী করবো, দেখো এই যে 14 দিয়ে কিন্তু আমরা 168কে ভাগ করবো, তাহলে দেখো 168কে আমরা ভাগ করবো 14 দিয়ে, করলে হবে কত, 12, এবং 12-র সঙ্গে আমরা 5 গুণ করবো, করলে পাবো কিন্তু 60, এবং একইভাবে দেখো এই 24 দিয়ে আমরা কিন্তু 168কে ভাগ করবো, 168কে ভাগ করবো কত, 24 দিয়ে, ভাগ করলে পাবো 7, এবং 7-এর সঙ্গে 1 গুণ করবো, 7×7, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 53 53/168। তাছাড়া এবারে দেখো অনিতার থেকে নিয়ে নিল কত, দেখো নতুন যে এসছে তার নাম কি, রুনা, তাহলে রুনা প্রথমেই দেখো অনিতার থেকে নিয়ে নিল কত, 1/12, তাহলে এখানে আমরা কত লিখবো, 1/12। তাছাড়া টিনার থেকে কতটা নিয়ে নিয়েছে দেখো, 1/24, তাহলে দেখি তো রুনার টোটাল এখন কত ভাগ রয়েছে, তাহলে আমরা এই দুটোকে তো যোগ করবো। তাছাড়া দেখবে এখানে দেখো বলে দিয়েছে রুনার কিন্তু ম্যানেজার যে আছে, রুনার ম্যানেজার কিন্তু এর আগে 1/8 অংশ নিয়ে নিয়েছিল, কিন্তু এই 1/8 অংশ যেহেতু আগে পেয়ে গেছে তো এটা এখন বাদ দাও, আগে তো পেয়ে গেছে, এখন কি হচ্ছে সেটাই হলো কথা, আগে যেহেতু পেয়ে গেছিলো 1/8, তো এটা আর আমরা লিখবো না, এখন নিল কত, এখন নিল 1/12 এবং 1/24, তাহলে আমরা এই দুটোকে যোগ করব, তাহলে আবার আমরা লসাগু করব, 12 আর 24এর লসাগু কত হবে, হবে কিন্তু দেখবে আমরা যদি 12 আর 24এর লসাগু করি না, 12 দিয়ে যদি করি তাহলে দেখো কত হবে, হবে 12×12 12×2=24, তাহলে দেখো 12 আর 2 গুণ করলে হবে 24, তাহলে দেখো এই যে 12 দিয়ে আমরা 24কে যদি ভাগ করি কত পাবো, 2, তার সঙ্গে 1 গুণ করবো, 2×2, আবার দেখো 24 দিয়ে 24কে ভাগ করলে পাবো 1, তার সঙ্গে 1কে গুণ করবো, 1×1, তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি, 1 আর 2 আর 1 যোগ করলে কত, 3 3/24,
এবারে কথাটা হলো, দেখো আমরা এই যে পেলাম না অনিতা, টিনা, রুনা, এদের যে শেয়ারগুলো পেলাম সেগুলোর দেখো প্রত্যেকটার কিন্তু দেখো হর, অর্থাৎ নিচের সংখ্যাগুলো দেখো আলাদা। দেখো অনিতার যে সংখ্যাটার ভগ্নাংশটা রয়েছে তার দেখো হর রয়েছে 84, এর দেখো হর রয়েছে 168, আর এর হর দেখো কত রয়েছে 24। তো আমাদের প্রধান কাজ হলো এই হরগুলোকে সমান করতে হবে। তো 168টা তো বড়, তাহলে এদেরকেও 168 বানাতে হবে। তাহলে বানাতে গেলে আমি কী করবো, এখানে কত এমন গুণ করলে 168 আসবে বলো তো? তো সেটা জানবার জন্য আমাকে কী করতে হবে, এই 168কে না, এই 168কে আমরা ভাগ করবো 84 দিয়ে, তাহলে পেয়ে যাব 2 পাচ্ছি। তাহলে আমরা এখানে আর এখানে যদি 2 দিয়ে গুণ করি না, তাহলে আমরা কত পাবো বলো তো? 2 দিয়ে গুণ করলে এখানে পাবো 168, আর এখানে পেয়ে যাবো কত, 94। ঠিক আছে, আবার দেখো এখানে তো কিছুরই দরকার নেই, 1 দিয়ে গুণ করে দেবো। 1 গুণ করলে কত হবে, 53, আর 1 গুণ করলে কত হবে, 53, আর 168 আর 1 গুণ করলে হবে 168। আচ্ছা এবার 24 সাথে কত গুণ করতে হবে, কী করে বের করবো? দেখো 168কে আমরা ভাগ করি 24 দিয়ে, হ্যাঁ, তাহলেই পেয়ে যাবো কত করতে হবে, 7। তাহলে এখানে আমরা 7 গুণ করবো, 7, আর এখানেও 7 গুণ করবো। 7 গুণ করলে কত পাবো, আমি এখানে করছি 3 গুণ 7, অর্থাৎ কত হচ্ছে 21, আর 24 আর 7 গুণ করলে 168। তাহলে দেখো আমরা নিউ রেশিও কত পাচ্ছি, আমরা দেখো নিউ রেশিও পাবো, এখানে আমি লিখি এরকমভাবে, অনিতা ইজ টু টিনা ইজ টু রুনা, এই যে তিনজন, তো তাহলে দেখো কত হচ্ছে, অনিতা কত দেখো এখানে 94/168, তো আমি আর 168 লিখছি না, এটা বাদ, 94। টিনা কত লিখবো, 168টা বাদ, শুধুমাত্র আমি 53 লিখছি। এবং রুনা দেখো আমরা কত পেলাম, 21, আর আমি নিচের হরগুলোকে কিন্তু লিখছি না। তাহলে এই হলো কি চারের দাগে নিউ রেশিও বের হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করবো পাঁচের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে করণ অ্যান্ড অর্জুন আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। তো দেখো করণ আর অর্জুন কত তাদের প্রফিটটাকে ভাগ করে নেবে কোন রেশিওতে, 3:2, এটা হলো ওল্ড রেশিও। দে অ্যাডমিট ভীম ইন টু পার্টনারশিপ অ্যাজ এ পার্টনার ফ্রম 1st April। তারপরে দেখো বলে দিয়েছে করণ গিভস, করণ দিচ্ছে 1/3, 3/3 অফ হিজ শেয়ার, হোয়াইল অর্জুন গিভস 10/1 ফ্রম হিজ শেয়ার। তার মানে নতুন যে পার্টনার আসছে না, নতুন পার্টনারের নাম কি ভীম, ভীমকে করণ দিচ্ছে, করণ কত দিচ্ছে, 3/1 শেয়ার, আর অর্জুন কত দিয়ে দিচ্ছে, অর্জুন কিন্তু দিচ্ছে 10/1 শেয়ার। অর্থাৎ এখন দেখি করণের কত রয়েছে, দেখি আমরা আগে এরকমভাবে করে নিই, করণ আর অর্জুন তো তাদের প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ ওল্ড রেশিওটা এমনিতে কত বলে দেওয়া রয়েছে দেখি তো, তাদের দেখি ওল্ড রেশিও এখানে বলে দেওয়া রয়েছে 3:2, দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো আমরা এরকমভাবে লিখে নিতে পারি যে করণ আর অর্জুনের দেখো কত রয়েছে, 3:2, অর্থাৎ করণ আর অর্জুন, অর্জুনের ভাগটা দেখি কত কত রয়েছে, করণ মানে কত, 3/3 কত হবে, এই দুটোকে যোগ করে লিখবো 5, আর দেখো অর্জুন কত হবে, 2/5। এবার করণের ভাগ কত, করণের ভাগ হলো দেখো 3/5, তো এই 3/5 মধ্যে থেকে কিন্তু করণ দিয়ে দিচ্ছে, কতটা দিয়ে দিচ্ছে সেটা তোমাদের এখানে বলেই দেওয়া রয়েছে, দেখো বলেই দেওয়া রয়েছে করণ কতটা দিয়ে দেবে নিজের ভাগের, এখানে দেখো বলে দিচ্ছে করণ গিভস 1/3, ঠিক আছে, অফিস শেয়ার, তাহলে নিজের থেকে দিয়ে দিচ্ছে 1/3, আর অর্জুন দিয়ে দিচ্ছে কত বলে দিয়েছে, 1/10। তাহলে দেখো নিজের থেকে দিয়ে দিচ্ছে কত, 1/3, ঠিক আছে, আর অর্জুন নিজের থেকে দিয়ে দিচ্ছে কত, 1/10। তাহলে 3/5 1/3 অংশ মানে কতটা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এই যে 3/5 তার মধ্যে থেকে দিয়ে দিচ্ছে এত, তার মানে 3/5 1/3 অংশ মানে কত বের করব। তাহলে দেখো 3 আর 1 গুণ করবো, 3 × 3, 5 × 3 কত, 15, আবার এখানে দেখো কত হচ্ছে, 2 × 1 = 2, 5 × 10 কত হবে, 50, ঠিক আছে। অর্থাৎ করণের ছিল কত, আমি যদি এবারে লিখি নাও এখন, তাহলে করণের দেখি কত রয়েছে, করণ, করণের এমনিতেও ছিল দেখো 3/5, এই 3/5 মধ্যে থেকে দিয়ে দিল কতটা অংশ, দিয়ে দিল 3/15, কাকে দিয়ে দিল, নতুন যে এসছে তার নাম কি ভীম, ভীম বলে একজনকে দিয়ে দিল, ঠিক আছে, আর অর্জুন নিজের এই অংশটা কাকে দিয়ে দিল, ওই একই ভীমকে দিয়ে দিল, ঠিক আছে, তার মানে করণের ছিল 3/5, তার মধ্যে থেকে দিয়ে দিল কতটা, 3/15,
ঠিক আছে। আর অর্জুনের ছিল দেখি কতটা, অর্জুনের ছিল কত অংশ, ওল্ড রেশিও অনুযায়ী 2/5, তার মধ্যে দেখে অর্জুন কিন্তু দিয়ে দিল এই অংশটা, অর্থাৎ 2/50। তাহলে দেখি এখন অর্জুনের কত রয়েছে, আর দেখো আমরা এখানে কারণ অর্জুন হয়ে যাওয়ার পর এবারে আমরা কি লিখব, ভীম। তাহলে ভীম কতটা পেল, তোমরা যদি ভালো করে দেখো কারণ কিন্তু নিজের এই অংশটার 1/3 অংশ, অর্থাৎ 3/15 অংশ ভীমকে কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে ভীমের ভাগ্যে জুটেছে 3/15। তাছাড়া অর্জুনের থেকে আবার কত অংশ পেয়েছে, পেয়েছে কিন্তু অর্জুনের 2/5 1/10 পেয়েছে, অর্থাৎ 2/50 অংশ কিন্তু পেয়েছে ভীম পেয়েছে, ঠিক আছে। তাহলে অর্জুন কিন্তু নিজের থেকে 2/50 এতটা অংশ কিন্তু কাকে দিয়ে দিয়েছে, ভীমকে। তাহলে ভীমের ভাগ্যে জুটেছে 2/50। তো এবারে দেখি কত কত হচ্ছে, দেখো 5 আর 15 লসাগু কত হবে, 15 হবে। তাহলে দেখো 5 দিয়ে 15 ভাগ করলে আমরা কত পাবো, 3, এবং সেই 3 সঙ্গে 3 গুণ করবো, 3 3 = 9। আবার দেখো 15 দিয়ে 15 ভাগ করলে কত পাবো, পাবো কিন্তু 1, এবং 1 সঙ্গে আমরা 3 গুণ করবো, 3 = 3। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6 6/15। আবার দেখো এখানে আমরা 5 আর 50 লসাগু কত পাবো, পাবো কিন্তু 50। তাহলে 5 দিয়ে আমরা যদি 50 ভাগ করি পাবো 10, এবং 10 সঙ্গে 2 গুণ করবো পাবো কিন্তু 20। 50 দিয়ে 50 ভাগ করলে পাবো 1, এবং 1 সঙ্গে আমরা 2 গুণ করবো, 2 = 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 18/50, ঠিক আছে। তারপরে দেখো আমরা এবার এইটাকে যোগ করব, যে এই অংশটা পেয়েছে কি কারণের থেকে, আর এই অংশটা যে অংশটা পেয়েছে অর্জুনের থেকে, যোগ করে দেখবো ভীমের ভাগ্যে টোটাল কত জুটেছে। তাহলে 50 আর 15 আর 50 যদি আমরা লসাগু করি, দেখো আমি এই জায়গাটাতে করছি, কত 15 আর 50, 5 দিয়ে যদি করি 5 3 = 15, 5 10 = 50, তো আর যাবে না, 10 আর 3 = 30, 30 5 = 150। তাহলে আমরা এখানে লসাগুটা কত পাচ্ছি, 150। তাহলে দেখো 15 দিয়ে 150 ভাগ করলে কত হবে, হবে কিন্তু 10, এবং 10 সঙ্গে 3 গুণ করবো, হবে 30। আবার দেখো 50 দিয়ে আমরা যদি 150 ভাগ করি কত পাবো, পাবো 3, এবং 3 সঙ্গে 2 গুণ করলে আমি কত পাবো, পাবো 6। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 36/150। তো এবারে দেখো এই যে তিনজনের আমরা যে ভগ্নাংশগুলো পেলাম, এই ভগ্নাংশগুলোয় দেখো প্রত্যেকটার হর দেখো আলাদা, এখানে 15, এখানে 50, আর এখানে 150, প্রত্যেকটা আলাদা। তাহলে এদেরকে আমার সমান করতে হবে। তাহলে দেখো সবচেয়ে বড় হর কোনটা, 150। তাহলে এদের এইগুলোকে আমার 150 বানাতে হবে। তাহলে 150 বানাতে গেলে কী করতে হবে, এটা তো থাক, এখানে 150 বানাতে গেলে এখানেও 3 গুণ করতে হবে, এখানেও 3 গুণ করতে হবে, তাই না। আবার দেখো এটাকে 15 রয়েছে, 150 বানাতে গেলে কি, এখানেও 10 গুণ করতে হবে, এখানেও 10 গুণ করতে হবে, আর এখানে 1 গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 6 10 কত হচ্ছে, 60। আবার দেখো এখানে কত হচ্ছে, 150। আবার দেখো 18 আর 3 গুণ করলে কত হবে, 54। আবার দেখো 150 আর 3 গুণ করলে কত হবে, এই 50 আর 3 গুণ করলে কত হবে, হবে 150। আবার দেখো 36 আর 1 গুণ করলে 36, আর এখানে 150 = 150। তাহলে দেখো এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি, নিউ রেশিও কত সেটা জানতে চেয়েছে। তাহলে নিউ রেশিও কত হবে দেখি তো, নিউ রেশিও বলে আমি হেডিং করি, হ্যাঁ নিউ রেশিওটা কত হবে। তাহলে দেখো তিনজন দেখো কে কে রয়েছে, করণ, আমি দেখো এরকমভাবে লিখছি, করণ ইজ টু অর্জুন, অর্জুন ইজ টু ভীম, এই হলো তিনজন কিন্তু রয়েছে। তাহলে এদের নিউ রেশিওটা কত হবে দেখো, এখানে তোমরা ভালো করে দেখো, এখানে দেখো প্রত্যেকটার হরে কিন্তু 150 মিলে গেছে, আর আমি লিখছি না, তাহলে শুধু লবগুলোকে লিখছি, 60 = কী জানি আমরা, 54 = 36 লিখলাম। তো এবারে দেখো এই সবকটাকে কিন্তু 6 দিয়ে ভাগ করা যায়, এটাকে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 10, এটাকে 54 ভাগ করলে কত হবে, 6 9 = 54, আর এখানে কত হবে, 6 6 = 36। তাহলে এইটা কিন্তু আমরা পেলাম কি, নিউ রেশিও, ঠিক আছে, পেলাম কি, নিউ রেশিও। তো এবারে আমাদের যেটা বের করতে হবে, নিউ রেশিও তো বের করা হয়ে গেল, আমাদের এখানে কী কী বের করতে বলেছে আগে দেখে নিই। প্রথমেই দেখো বলে দিয়েছি ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও, যেটা আমাদের অলরেডি বের হয়ে গেল। এবারে একটা নতুন জিনিস বের করতে বলেছে, স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে স্যাক্রিফাইজিং রেশিও মানে কি, যে দুজন ব্যবসা করছিল করণ অর্জুন, এরা দুজন ব্যবসা করছিল, নতুন একজন আসার ফলে এদের দুজনের কিন্তু একটু ক্ষতি হয়ে গেল, করণ অর্জুনের। তো এই যে ক্ষতি হলো, অর্থাৎ এরা স্যাক্রিফাইস করলো, তো স্যাক্রিফাইজিং রেশিও তার জন্য আমাদেরকে কিন্তু বের করতে হবে। তো স্যাক্রিফাইজিং রেশিও বের করবার কিন্তু একটা সূত্র আছে, তো সেই সূত্রটা তোমরা এখানে জানবে, স্যাক্রিফাইজিং
স্যাক্রিফাইসিং রেশিও বের করবার যে সূত্রটা তোমরা জানবে সেটা হলো ওল্ড রেশিও, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ঠিক আছে, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে আমরা দেখি করণ, করণের আগে আমরা যদি এরকমভাবে লিখি, করণ বলে আমি দেখো আমি লিখলাম, তো করণের আগে ওল্ড রেশিও থেকে নিউ রেশিওকে মাইনাস করবো। তাহলে দেখি করণের ওল্ড রেশিও দেখো কত ছিল, তোমরা যদি ভালো করে দেখো করণের ওল্ড রেশিও এখানে তোমরা দেখবে 3:2, অর্থাৎ 3/5 হবে এখানে, দুটোকে যোগ করে তো নিচে লিখবো তাই না, তাহলে হবে কত 3/5। আর এখন দেখো কত হলো করণের, তোমরা যদি এখানে ভালো করে দেখো 10/ নিচে কত লিখবো আমরা এটাকে সব যোগ করবো, অর্থাৎ 19 আর 6 যোগ করলে হবে কত 25। এইটা আবার দেখো আরেকজন যে রয়েছে অর্জুন, অর্জুনের দেখি আমাদের ওল্ড রেশিও কত রয়েছে, ওল্ড রেশিও তোমরা যদি ভালো করে দেখো এখানে তোমরা দেখতে পাবে ওল্ড রেশিও কিন্তু এখানে দেখো রয়েছে 2/5 তাই না। তাহলে এখানে দেখো আমরা কত লিখবো 2/5 মাইনাস, আর দেখি অর্জুনের এখানে দেখো কত রয়েছে নিউ রেশিওতে 9/25, তাহলে চলো এটাকে আমরা মাইনাস করে ফেলি। তাহলে এলসিএম কত হবে, লসাগু হবে 25, তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5 এবং 5 দিয়ে 3কে গুণ করলে হবে 15। আবার দেখবে 25 দিয়ে 25কে ভাগ করলে কত হবে 1 এবং 1 এর সঙ্গে 10 গুণ করবো, 10×10, তাহলে আমরা কত পাবো 5/25। আবার এখানে দেখো লসাগু কত হবে, 5 আর 25-এর লসাগু হবে 25, তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5 এবং 5-এর সঙ্গে 2 গুণ করবো, 5×10, 25 দিয়ে 25কে ভাগ করলে হবে 1, 1-এর সঙ্গে 9 গুণ করবো, 9×9, তাহলে এখানে কত পাচ্ছি 1/25। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে অর্জুন, করণ আর অর্জুনের, করণ ইজ টু অর্জুন কত হবে, করণ ইজ টু অর্জুন হবে দেখো এখানে কত রয়েছে 5/1, তাহলে হবে কত 5:1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। দেখো 6-এর দাগের অঙ্কতে কী বলে দিয়েছে, আমির অ্যান্ড সালমান আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2, দে অ্যাডমিটেড শাহরুখ। তাহলে প্রথমে দুজন কারা কারা ব্যবসায় ছিল, আমির আর সালমান, এবং তাদের রেশিও কত ছিল, দেখো ওল্ড রেশিও বলে দিয়েছে 3:2। তারপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিটেড শাহরুখ, তারা শাহরুখকে নিল তাদের ব্যবসায় অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার, মানে 4 টাকা লাভ হলে 1 টাকা কিন্তু শাহরুখ নিয়ে যাবে, এই শর্তে রাজি হয়ে কিন্তু শাহরুখ এসছে ব্যবসা করতে। তারপরে দেখো বলে দিয়েছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন আমির অ্যান্ড সালমান কত বলে দিয়েছে 2:1, তাহলে বলে দিয়েছে ক্যালকুলেট দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। তো দেখো আমির আর সালমানের আগে ওল্ড রেশিওটা কত আমরা যদি এখানে লিখি, দেখো আমির, আমির ইজ টু সালমান, এদের ওল্ড রেশিও কত বলে দিয়েছিল, প্রথমেই দেখো বলে দিয়েছিল 3:2, এটা আমরা কি বলতে পারি ওল্ড রেশিও। ঠিক আছে, ওল্ড রেশিও। তো তারপরে দেখো আরেকটা জিনিস বলে দিয়েছে এখানে, তোমরা যদি ভালো করে দেখো এই লাইনটায় তোমরা ভালো করে দেখবে 6-এর দাগে কি বলে দিয়েছে, দে অ্যাডমিটেড শাহরুখ, তারপর শাহরুখকে নেওয়ার পরে দেখো বলে দিয়েছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন আমির অ্যান্ড সালমান। তাহলে দেখো নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে না সবসময় 3 জন থাকে, 2 জন ব্যবসা করছিল, 1 জন যখন নতুন চলে আসবে তখনই তো নিউ প্রফিট শেয়ারিং রেশিও হবে তাই না। দেখো নিউ প্রফিট শেয়ারিং রেশিও সবসময় এরকম হবে, আমির ইজ টু সালমান ইজ টু শাহরুখ, তাহলে এরকম হবে তাই না, যে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে কিন্তু সবসময় দেখো 3 জন থাকবে, মানে 2 জন ওল্ড পার্টনার থাকবে, তারপরে নিউ পার্টনারও কিন্তু সাথে থাকবে। কিন্তু অঙ্কের মধ্যে আমাদের এখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ভালো করে দেখবে, নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে 2 জনের নাম কিন্তু উল্লেখ করেছে, কেবলমাত্র ওল্ড পার্টনারের নামই কিন্তু উল্লেখ করেছে। আবারও বলছি নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে কিন্তু ওল্ড পার্টনারও থাকবে সাথে নিউ পার্টনারও থাকবে, কিন্তু এখানে কেবলমাত্র ওল্ড পার্টনারদের কথাই কিন্তু উল্লেখ করা আছে, নিউ পার্টনারের কথা উল্লেখ করা নেই, কিন্তু নিউ পার্টনারের কথা তো উল্লেখ করতে হবে। তাহলে এইটা তো নিউ প্রফিট শেয়ারিং রেশিও পুরো হলো না, কমপ্লিট হলো না, এটা একটা ইনকমপ্লিট, মানে এটা একটা অসম্পূর্ণ ইনকমপ্লিট নিউ রেশিও হলো। এটা নিউ রেশিও বলছে ঠিকই, কিন্তু এটা নিউ রেশিও এখনও হয়নি, তার কারণ শাহরুখের শেয়ারটা তো আমি এখনও জানিই না, শাহরুখের কেন আমি কত বসাবো জানি না তো। তাহলে এটা নিউ রেশিও হয়েছে ঠিকই, কিন্তু এটা ইনকমপ্লিট, ইনকমপ্লিট নিউ রেশিও। তাহলে আমাকে এই ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ নিউ রেশিওটাকে আমাকে তো সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট নিউ রেশিও করতে হবে। তাহলে কমপ্লিট নিউ রেশিও কী করে করবো সেটাই হলো এখন আসল কথা।
তাহলে তোমরা এখানে ভালো করে দেখো, নতুন যে পার্টনার এসছে শাহরুখ, সে দেখো বলে দিয়েছে অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার, অর্থাৎ 4 টাকা লাভ হলে 1 টাকা কিন্তু শাহরুখ নেবে, মানে 1/4 কিন্তু শেয়ার নেবে কে, 1/4 নেবে কিন্তু শাহরুখ। তাহলে শাহরুখ কিন্তু 1/4 নিচ্ছে, মানে আমির এবং সালমানের জন্য কত কত করে ছেড়ে যাচ্ছে দেখি তো আমরা। আগে আমি দেখো এদের নামগুলোকে লিখে নিই, 3 জন রয়েছে তো। তাহলে দেখো শাহরুখ কিন্তু নিয়ে যাবে কি, 4 টাকা লাভ হলে তার মধ্যে 1 টাকা, 1/4, তার মানে 1/3 আমরা এরকমভাবে ভাবে বলতে পারি, 1/3 টাকা ছেড়ে যাবে কাদের দুজনের জন্য, আমির আর সালমানের জন্য। তাহলে এই যে 3 টাকা, 1/3, এটা কিন্তু ভাগ করে নেবে কে, আমির আর সালমান, 3/4, 3/4 কিন্তু ভাগ করে নেবে দুজন মিলে, ভাগ করে নেবে এই 3 টাকাটাকে। কোন রেশিওতে ভাগ করবে বলো তো? সবসময় করা উচিত কিন্তু ওল্ড রেশিওতে, ওল্ড রেশিওতে কিন্তু ভাগ করে নেওয়া উচিত। কিন্তু আমরা এই অঙ্কতে ওল্ড রেশিওতে এই টাকাটাকে ভাগ কিন্তু করব না। কেন করব না? তার কারণ হলো এইখানে যে রেশিওটা, নিউ রেশিওটা বলেছে না, এই নিউ রেশিওটা কিন্তু ইনকমপ্লিট। তাহলে এই নিউ রেশিও যদি ইনকমপ্লিট থাকে, কেবলমাত্র ওল্ড পার্টনারদের নিউ রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা এই টাকাগুলোকে, মানে এই অংশগুলোকে কিন্তু ইনকমপ্লিট নিউ রেশিও, মানে যেটা অসম্পূর্ণ নিউ রেশিও, মানে ওল্ড পার্টনারদের নিউ রেশিওতে কিন্তু ভাগ করে নেব। বোঝা গেল? অঙ্কের মধ্যে যদি ওল্ড পার্টনারদের নিউ রেশিও বলে দেওয়া না থাকতো, অর্থাৎ 2:1 বলে দেওয়া না থাকতো, অঙ্কের মধ্যে যদি ওল্ড পার্টনারদের নিউ রেশিও বলে দেওয়া না থাকতো, তাহলে কিন্তু আমরা ওল্ড রেশিওতেই ভাগ করতাম। কিন্তু অঙ্কের মধ্যে যেহেতু, কী বললাম, ওল্ড পার্টনারদের নিউ রেশিও দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমরা কী করব, ওল্ড পার্টনারদের নিউ রেশিওতেই এই 3/4 টাকাটাকে ভাগ করব। তাহলে দেখো, তার মানে আমির মানে কত, 2, তাহলে আমরা এখানে কত লিখবো, 2, আর 2 আর 1 যোগ করে এখানে হবে কত, 3, আবার দেখো কত হবে, 1/3, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, 3 × 2 = 6, 3 × 4 = 12, আবার এখানে দেখো কত হচ্ছে, 3 × 1 = 3, 3 × 4 = 12। তাহলে দেখো এদের 12 এর 12, তাহলে এখানে 4 আছে, তাহলে এটাকে 12 করতে গেলে কী করবো বলো তো, আমরা এখানে কত গুণ করবো, 3 আর 3, তাহলে গুণ করলে কত হবে, 12। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়াল এবার কমপ্লিট নিউ রেশিও পেলাম কিন্তু আমরা। দেখো 12 12 12 সব যদি বাদ দিয়ে দিই, তাহলে আমিরের কত হচ্ছে, 6, দেখো আমি ঠিক আমিরের বরাবর এখানে দেখো লিখছি 6, সালমানের বরাবর আমি এখানে কত লিখবো, দেখো সালমান মানে কিন্তু 3, আর শাহরুখের বরাবর আমি এখানে কত লিখবো, 3। তাহলে আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি, তাহলে হবে 2 1 1। এইবারে আমরা যে নিউ রেশিওটা পেলাম, এটা হলো কমপ্লিট নিউ রেশিও। কেন কমপ্লিট নিউ রেশিও? তার কারণ এখানে দুজন ওল্ড পার্টনারও যেমন আছে, সাথে কিন্তু নিউ পার্টনারও আছে। কমপ্লিট নিউ রেশিওতে সর্বদা ওল্ড পার্টনারদের সাথে সাথে নিউ পার্টনারেরও কিন্তু রেশিওটা থাকবে। ওল্ড পার্টনার আর নিউ পার্টনারের রেশিওকে মিলিয়ে আমরা কী বলবো, যে একটা কমপ্লিট নিউ রেশিও তৈরি হয়েছে। তাহলে এই আমরা পেলাম কি, কমপ্লিট নিউ রেশিও। তাহলে এবারে আমাদের যেটা বের করতে বলে দিয়েছে, আমাদের কিন্তু এবার বলে দিয়েছে স্যাক্রিফাইজিং রেশিও বের করতে হবে। তোমরা যদি এখানে ভালো করে দেখো, বলে দিয়েছে কি, ক্যালকুলেট দেয়ার স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে চলো স্যাক্রিফাইজিং রেশিও তো আমরা বের করবো। আমি আগে এখানে দেখো হেডিংটা দিই, ঠিক আছে, স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে স্যাক্রিফাইজিং রেশিও বের করবার কিন্তু একটা সূত্র আছে। কী সেই সূত্রটা তোমরা সবাই জানো, ওল্ড রেশিও থেকে মাইনাস করতে হবে নিউ রেশিওকে। তাহলে দেখো আমরা কার কার স্যাক্রিফাইজিং রেশিও বের করব, আমির, ওল্ড পার্টনারদের কিন্তু সর্বদা স্যাক্রিফাইজিং রেশিও বের করতে হয়। তাহলে কার কার নাম লিখবো দেখো, আমির আর সালমান, তাহলে এদের আমরা কী বের করব, স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে ওল্ড রেশিওটা দেখি আগে কত ছিল, দেখো আমিরের ওল্ড রেশিও ছিল দেখো এখানে কত, 3, আর দুটোকে যোগ করে এখানে কত হবে, 5, আবার দেখো কত হবে সালমানের, 2/5, তাই না? এই দেখো এখানে 2 রয়েছে, তার থেকে আমরা বিয়োগ করবো নিউ রেশিওকে। তাহলে দেখো এখন নিউ রেশিও কত হয়েছে, এই দেখো 2, এই দুটোকে সবকটাকে যদি যোগ করি, 2 আর 1 = 3 আর 1 = 4, আবার দেখো এখানে দেখো কত রয়েছে, 1, সবকটাকে যোগ করলে 4, তাহলে দেখো লসাগু কত হবে, 4 5 = 20, তাহলে দেখো 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 4, 4 এর সঙ্গে 3 গুণ করবো 12, 4 দিয়ে 20কে ভাগ করবো কত হবে, 5, 5 এর সঙ্গে 2 গুণ করবো কত হবে, 10, আবার দেখো এই দিকে দেখো 5 আর 4 গুণ করলে কত, 20, তাহলে দেখো 5 দিয়ে 20কে ভাগ করলে কত, 4, 4 এর সঙ্গে 2 গুণ করবো 8,
চার দিয়ে কুড়িকে ভাগ করবো পাঁচ, পাঁচের সঙ্গে এক গুণ করবো পাঁচেরকে পাঁচ, তাহলে আমরা পাচ্ছি কত, আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন, আর এখানে দেখো কত হচ্ছে দুই বাই কুড়ি। তাহলে এই যে আমির ইজ টু সালমান, দেখো আমি এ আর এস বলে লিখছি, আমির আর সালমান, সালমান আমির আর সালমানের তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হলো, হরগুলোকে বাদ দাও কুড়ি কুড়ি তো মিলে গেছে, তাহলে এখানে দেখো কি দুই ইজ টু কত থাকছে, এখানে থাকছে তিন, তাই না? তাহলে এই হয়ে গেল ছয়ের দাগের অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা করব বসু অ্যান্ড দত্তের যে প্রবলেম বুকটা রয়েছে সেখানে পার্টনারশিপ অ্যাকাউন্টের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর যে চ্যাপ্টারটা তার এক্সারসাইজগুলো আমরা করব, এমসিকিউগুলো সলভ করব। তো আমরা এক্ষুনি যে ছয়ের দাগের অঙ্কটা করলাম ঠিক একই ধরনের, কিছুটা একই ধরনের আমরা অঙ্ক একটা সলভ করে ফেলি। চলো তাহলে দেখো সেটা হলো এই সাতের দাগেরটা। দেখো সাতের দাগে কী বলে দিয়েছে, বলে দিয়েছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও ফাইভ ইজ টু থ্রি। তো তোমরা বুঝতেই পারছো ওল্ড রেশিওটা কথা বলে দিয়েছে ফাইভ ইজ টু থ্রি। এবং তারপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট সি ফর ওয়ান সেভেন্থ, তার মানে সাত টাকা লাভ হলে এক টাকা কিন্তু সি নিয়ে যাবে এই শর্তে এসেছে। তাহলে নিউ রেশিও দেখো কত বলে দিয়েছে ফোর ইজ টু টু ইজ টু ওয়ান, তাহলে এ আর বি কত স্যাক্রিফাইস করবে। আচ্ছা চলো আমরা যদি একটু এরকমভাবে লিখে নিই, দেখো আমি তো এবারে করছি কোন অঙ্কগুলো এক্সারসাইজের অঙ্কগুলো, আমি সাতের দাগেরটা যদি করি তাহলে সেখান থেকে তোমরা দেখো, তাহলে দেখো প্রথমে ওল্ড রেশিও, ওল্ড রেশিও, ওল্ড রেশিও দেখো কত বলে দিয়েছে তোমরা ভালো করে দেখবে, এক্ষুনি তোমরা দেখলে ফাইভ ইজ টু থ্রি এটা কিন্তু বলে দিয়েছে দেখো ওল্ড রেশিও, তাই তো? এবং দেখো নিউ রেশিওটা দেখো কত বলে দিয়েছে, নিউ রেশিও দেখো, নিউ রেশিও কিন্তু বলে দেওয়া রয়েছে তিনজনের, দেখো তিনজন অর্থাৎ কে কে রয়েছে, দেখো এ বি আর সি, এ বি আর সি তিনজনেরই কিন্তু দেখো নিউ রেশিও এই ক্ষেত্রে বলে দিয়েছে, কত কত বলে দিয়েছে দেখি নিউ রেশিও, তোমরা দেখবে এখানে নিউ রেশিও বলে দিয়েছে ফোর ইজ টু টু ইজ টু ওয়ান, তাহলে আমরা এখানে এরকমভাবে লিখতে পারি ফোর ইজ টু টু ইজ টু ওয়ান, তাই তো? তাহলে এই যে নিউ রেশিওটা বলে দিয়েছে এটা কিন্তু একটা কমপ্লিট নিউ রেশিও বলে দিয়েছে। কেন কমপ্লিট নিউ রেশিও বলে দিয়েছে, তার কারণ কমপ্লিট নিউ রেশিওতে ওল্ড পার্টনাররা যেমন থাকবে সাথে সাথে নিউ পার্টনারও কিন্তু থাকবে। দেখো নিউ পার্টনারের রেশিওটাও কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু আগের অঙ্কটাতে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু প্রথমেই টু ইজ টু ওয়ান কিন্তু বলে দেওয়া ছিল, মানে ওল্ড পার্টনারদেরই কিন্তু মাত্র নিউ রেশিও বলে দেওয়া ছিল, নিউ পার্টনারের কিন্তু রেশিও বলে দেওয়া ছিল না। তাহলে এটা কী ছিল, একটা ইনকমপ্লিট নিউ রেশিও। তো তার জন্য আমরা কী করেছিলাম, এখান থেকে আমরা কমপ্লিট নিউ রেশিওটাকে বের করে এখানে লিখেছিলাম, কিন্তু এখানে কমপ্লিট নিউ রেশিও বের করতে হবে না, তার কারণ এখানে কমপ্লিট নিউ রেশিও অঙ্কের মধ্যেই বলে দেওয়া আছে। তাহলে আমাদের খাটুনি বেঁচে গেল, তাহলে শুধুমাত্র আমরা এবারে কী বের করবো, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করবো। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও তো আমরা বের করবো, স্যাক্রিফাইসিং রেশিও বের করব, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করবার সূত্র তোমরা সবাই জানো কি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, ওল্ড মাইনাস নিউ। তাহলে দেখো প্রথমে যে রয়েছে এ, তাহলে তার আমরা কী করবো, ওল্ড ওল্ড থেকে আমরা কী করবো নিউকে মাইনাস করবো, তাহলে দেখো ওল্ড কত, ওল্ড হলো দেখো পাঁচ, তাহলে পাঁচ বাই আট সেখান থেকে মাইনাস করবো, নিউ দেখো কত চার, চার বাই তাহলে দেখো এখানে ছয় আর একে সাত, ঠিক আছে। আবার দেখো বি এর কত হবে, এখানে বি এর ওল্ড হলো কত তিন, তিন বাই আট বিয়োগ এখানে দেখো কত রয়েছে বি এর দুই বাই কত হবে সাত হবে, তাই না? তাহলে চলো বিয়োগ করি আমরা, এখানে লসাগু কত হবে আট আর সাথে হবে ছাপ্পান্ন, তাহলে দেখো আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে হবে সাত, এবং সাত দিয়ে পাঁচকে গুণ করবো পঁয়ত্রিশ মাইনাস, তারপর দেখো সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে কত হবে আট, আট চারে বত্রিশ, আবার দেখো এখানে সেই একইভাবে লসাগু কত হবে ছাপ্পান্ন, আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে হবে সাত, সাত দিয়ে তিনকে গুণ করলে হবে একুশ, সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে হবে আট, আট দুগুণে ষোলো, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, পাচ্ছি পঁয়ত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হবে তিন, আর এখানে দেখো কত হচ্ছে, আমরা যদি একুশ থেকে ষোলোকে বিয়োগ করি পাবো পাঁচ, তাহলে দেখো আমরা এখানে নিউ রেশিও কত, এই স্যাক্রিফাইসিং দেখো রেশিও কত পাচ্ছি, এ ইজ টু বি কত পাচ্ছি ফিফটি সিক্স, আর ফিফটি সিক্স বাদ কেটে গেল, তাহলে কেটে গেলে পড়ে থাকবে তিন আর পাঁচ, তাহলে হবে কত থ্রি ইজ টু ফাইভ, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এইবারে আমরা করব
এই ছয়ের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম রেশিও অফ 3:2 এবং দে অ্যাডমিটেড সি অ্যাজ এ নিউ পার্টনার 1/5, তার মানে 5 টাকা লাভ হলে 1 টাকা কিন্তু সি নিয়ে যাবে এই শর্তে এসেছে। তারপরে দেখো বলে দিয়েছে হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে আগে দেখি ওল্ড রেশিওটা কত বলে দিয়েছিল। দেখো এ ইজ টু বি, তো ওল্ড রেশিও দেখো বলে দেওয়া রয়েছে কিন্তু 3:2, তাই না? এটা কিন্তু হলো ওল্ড রেশিও, মনে রাখবে ওল্ড রেশিও। এইবারে নতুন যে এসেছে সি, তাহলে আমরা এরকমভাবে আগে লিখে নিই এ বি আর সি, তাহলে সি কত টাকা নিয়ে যাবে কী শর্তে এসেছে। সি কিন্তু এসেছে 5 টাকা লাভ হলে 1 টাকা নিয়ে যাবে, 5 ভাগের 1 ভাগ, তাহলে সি নিয়ে যাবে 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1 ভাগ যদি সি নিয়ে যায়, তাহলে এ আর বি এর জন্য কত করে ছেড়ে যাবে, 5 ভাগের 4 ভাগ রেখে যাবে, আর এই 5 ভাগের 4 ভাগ এ আর বি কিন্তু নিজেদের মধ্যে ভাগ করবে। তাহলে এই যে 5 ভাগের 4 ভাগ কিন্তু এ আর বি নিজেদের মধ্যে ভাগ করবে কোন রেশিওতে, 3:2, তার মানে 3 উপরে আর এই দুটোকে যোগ করলে কত হবে, 5। আবার দেখো এখানে কত, 2, বি এর তো 2 করলে হবে এখানে 5, তাহলে দেখো কত হচ্ছে, 5×5=25, 4×3=12, আবার এখানে দেখো 5×5=25, 4×2=8। এবার দেখো এদের প্রত্যেকের হর 25, তাহলে এরও হরকে 25 করতে গেলে কী করবো, 5 দিয়ে এখানে গুণ, 5 দিয়ে এখানে গুণ করলে কত হবে, 5×5, 5×5=25। তাহলে এই হয়ে গেল কিন্তু এ বি আর সি এর প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট নিউ রেশিও কত, দেখো প্রত্যেকের 25 25 25 বাদ কেটে দেবো, 25 25 25 যদি বাদ চলে যায় পড়ে থাকবে কত, 12:8:5। তাহলে এই হয়ে গেল 6-এর দাগেরটা, ঠিক আছে। তো এবারে দেখো আমরা চলে আসবো 8-এর দাগেরটায়। 8-এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন দ্য রেশিও অফ 4:3, তাহলে এটা কি ওল্ড রেশিও, দে অ্যাডমিট সি, তারা সিকে নিচ্ছে, দ্যান নিউ প্রফিট শেয়ারিং রেশিও 2:3:1, তাহলে স্যাক্রিফাইস রেশিও কত হবে, এ আর বি এর স্যাক্রিফাইস রেশিও কত হবে। তো দেখো আমরা 8-এর দাগেরটা করব, তো দেখবে প্রথমেই দেখো এ আর বি এর যে রেশিওটা প্রথমেই দেখো বলে দিয়েছে কত, 4:3, এটাকে আমরা কী বলবো, ওল্ড রেশিও, প্রথমে যেটা বলবে সেটা হলো ওল্ড রেশিও। তারপরে যেটা রেশিওটা দেখো বলে দেওয়া রয়েছে 2:3:1, 2:3:1 এটা কিন্তু নিউ রেশিও, এ ইজ টু বি ইজ টু সি সমান 2:3:1, এটা হলো কী রেশিও, এটা কিন্তু নিউ রেশিও, ঠিক আছে। তাহলে আমরা বের করবো কি, স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করবার সূত্র তোমরা সবাই জানো, কী করে বের করতে হয়, ওল্ড রেশিও থেকে মাইনাস করতে হয় নিউ রেশিওকে, ঠিক আছে। তাহলে দেখি এ আর বি এর ওল্ড রেশিও থেকে নিউ রেশিওকে মাইনাস করি, তাহলে এর ওল্ড রেশিও কত, 4 4/2, দুটোকে যোগ করো 7। আবার দেখো বি এর দেখো ওল্ড রেশিও কত হবে, 3/7, সেখান থেকে আমরা মাইনাস করবো নিউ রেশিওকে, এর নিউ রেশিও কত, 2, তাহলে যোগ করলে কত হবে এখানে 6, আবার বি এর নিউ রেশিও কত, 3, যোগ করলে কত হবে 6, তাহলে চলো বিয়োগ করে ফেলি, 7 আর 6 হবে 42, 7 দিয়ে 42কে ভাগ করলে কত, 6 6 4 24, আবার দেখো 6 দিয়ে 42কে ভাগ করলে কত, 6 দিয়ে 42কে ভাগ করলে 7 7×2=14, আবার দেখো 7 দিয়ে 42কে ভাগ করলে 6 6 3=18, আবার দেখো 6 দিয়ে 42কে ভাগ করলে কত, 7 7×3=21, 7×3=21, ঠিক আছে। তাহলে এবারে তোমরা এখানে ভালো করে দেখো, 24 থেকে 14 বিয়োগ করলে কত, 10 10/42, আর এখানে দেখো কত হচ্ছে, 18 থেকে 21 বিয়োগ করলে -3/42। তাহলে তোমরা ভালো করে দেখবে, যদি স্যাক্রিফাইস রেশিও বের করবার সময় উত্তর উত্তর মাইনাসে আসে, তাহলে তোমরা ভেবে রাখবে কিন্তু সবসময় গেন হয়েছে, গেন করেছে, ঠিক আছে। আর স্যাক্রিফাইস রেশিও বের করবার সময় যদি উত্তর প্লাসে আসে, তাহলে আমরা বলবো সেটা, সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইস হয়েছে, স্যাক্রিফাইস হয়েছে, বোঝা গেল। তাহলে আমরা এখানে দেখো স্যাক্রিফাইস হয়েছে কত, 10/42, আর গেন হয়েছে কত, মাইনাস, মানে আমরা বলতে পারি গেন হয়েছে 3/42, যেটা দেখো তোমরা এই দেখো ডি এর দাগের উত্তরটাই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।